আসসালামু আলাইকুম, আমি বাপি জিপিএফ লিস্ট থেকে। আজকে আমাদের কিছু শিপমেন্ট যাচ্ছে বাংলাদেশ থেকে ইউএস এর উদ্দেশ্যে। এই শিপমেন্টগুলো আমরা প্রতিদিন কিভাবে পাঠাই, আমাদের পণ্যগুলো কাস্টমারের যে চাহিদাগুলো থাকে সেগুলো আমরা দেখাবো, যে তাদের চাহিদা অনুযায়ী আমরা কিভাবে এগুলো সঠিকভাবে বর্ণনা করে এগুলো পাঠাই সেগুলো আজকে আপনাদের দেখাবো, যে আমরা কিভাবে এই মালগুলো পাঠিয়ে থাকি। আমরা প্রথমেই এই মালগুলোকে প্রতিটা পিস হিসাবে গুনি এবং প্রতিটাকে আমরা পলি করে নিই। পলি করে নিয়ে প্রতিটাকে পিস হিসাবে গুনে তারপর হচ্ছে আমরা বক্সের মধ্যে রাখি, যেন আমাদের কোনো কাউন্টিংয়ে প্রবলেম না হয়। ঠিক আছে, সাদাগুলো কমপ্লিট হলে তারপরে হিসেবে আপনার বলুন। এখানে আমাদের সাদা পোলো টি শার্ট হয়েছে 50টি, সাদা পোলো টি শার্ট 50টি। আপনি ব্লকগুলো কাউন্ট করা হচ্ছে। আমরা প্রতিনিয়ত এভাবে করে আমাদের শিপমেন্টগুলো পাঠিয়ে থাকি। যতগুলো প্রোডাক্ট আমরা হাতে পেয়েছি সেগুলো কত পিস গেল, কত পরিমাণে গেল, সেগুলো আমরা সুন্দর করে কাউন্ট করে এবং সেগুলোর ওয়েট মেপে যতটা সম্ভব সেফলি আমরা পণ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের পক্ষ থেকে সবচাইতে বেশি জোরদারভাবে যে কাজটি করা হয় সেটা হলো আপনার পণ্যটি একদম সুন্দরভাবে যেন আপনার হাতে পৌঁছায়। আমাদের জেপি এক্সপ্রেসের মূল উদ্দেশ্য হলো কম খরচে আপনার হাতে সঠিক পণ্যটি সঠিকভাবে পৌঁছে দেওয়া। যে কোনো ধরনের পণ্য পাঠাতে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের যোগাযোগের ঠিকানা।